ঘটনা হয়েছে, আমি বাইরের বাড়ি থেকে, হ্যাঁ, রাত্রে 12:30 দিকে আমরা বাড়িতে যেতেছি, হ্যাঁ, কাজ করে। তো যাওয়ার পথে হ্যাঁ আর একজন রমজান করে ছেলে দুজন, আর রমজান করে একজন ছেলে, তারা দুজনে আমার রাস্তায় আটকে এসে পত্রিকা আইসি, হ্যাঁ, কিতা করছি, এসে চর মারছে, চর মেরা তারা লামসি করে আমার আঘাত করছে, আর তারে একটা ফাইল দিয়ে লুয়ে এসে কোমর থেকে লুয়ে এসে বাড়ি মারছে। তার সাক্ষু দেয় এমনি পুষ মাত্র লইছিল, তার সরে গেছি গা, সাক্ষু ফুসকা লাগছে না, মাথার ভিতরে আঘাত করছে কাঠের পায়ে, আর পিস্তলের ইয়ে দেখাইছে, পিস্তল। আপনার নাম কি? আমার নাম জাহাঙ্গীর হোসেন। মানে কে আপনার উপরে ইয়ে করছে? জুটন দাস, আর যে রমজান মিয়া। উনি কি করে এলাকায়, কি করে উনি? আমি তারা এলাকায় মাফিয়াগিরি করে, মস্তানি করে। আপনি কি কাজ করেন? আমি এমনি ইলেকট্রিকের। সবাই আসছে কটার সময় ঘটনা? ওই তো 12:30 নাগাদ ঘটনা। মহিলার দিলাম অধিকার নাই রাস্তা ধারণে। কি কারণে আছে রাস্তা উপর? আরে আমার এক ভাইয়ারে মাইরা দিছে, তার মাথা ফাড়াই দিছে রাস্তার মধ্যে, বাড়িতেই না আটটার পরে নেশাগ্রস্ত অবস্থায় রাস্তা থাকবো, থাকে এরে মারবো হেরে মারবো, কেউ বাড়িতে পারে না। আমার বাড়ি এনে কাছে পিস্তল নিয়ে রাখবো সবসময়, রড নিয়ে রাখবো হাতে সবসময়। এর আগে একবার এই ঘটনাটা করছে, গাড়ি ঘুরি ভাঙছে, একজন মারছে, আহত করছে, তাই এরপর তার ক্লাবে বিচারিছে, কেস মামলা হয়েছে। তখন তো হয়েছে যে হেরা দ্বিতীয়বার নেক্সট এমন করলে বহিষ্কার করো বা এরিয়ার থেকে, আমি তোমার গীতা বললাম। দিনের বেলা রাস্তা দেয়া জানে, রাত্রে বেলা নেশা কইরা রাস্তার মধ্যে বেরিয়ে।